ওয়েলকাম এভরিওান টুডে উই ডিসকাস অ্যাবাউট দ্য লাস্ট মিনিট সাজেশন অব ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীতে সবার একটু চিন্তা কারণ একাদশ্রেণীতে অনেকেই সারা বছর ধরেই খুব একটা হার্ড ওয়ার্কিং করতে পারে না যতটা করা উচিত কিন্তু একাদশ শ্রেণীটা থেকে সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত কারণ একাদশ শ্রেণীর বিশেষ করে বায়োলজি যারা যারা পরবর্তীকালে নিট বা জেনপো বা অ্যাপ্লাইড বায়োলজির যে কোনো পরীক্ষাগুলো দেবে তাদের ক্ষেত্রে কিন্তু একাদশ শ্রেণীর জীবনবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ এবং একাদশ শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই গুরুত্ব দিয়ে পড়তে হবে তো আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষার যে লাস্ট মিনিট সাজেশন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অবশ্যই তোমাদের সবার পড়ে রাখা উচিত একাদশ শ্রেণীর বায়োলজি সিলেবাস হিউজ এখানে বটনি জুলজি ফিজিওলজি পুরো কম্বাইন্ড করে দেওয়া আছে এখানে অনেক বিষয় এখানে পড়তে হচ্ছে পাঁচটা মিনিটের মধ্যে তো আমি কিছু কিছু প্রশ্ন এখানে সংক্ষিপ্ত সার করে দিয়েছি যেগুলো পড়লে ভীষণ পরীক্ষার জন্য সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলো তোমাদের কাজে আসবে আমি সেই কোয়েশ্চিনগুলো বলছি প্রথমে বলবো ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে যে কোশ্চিনগুলো পড়তে হবে আমি টু মার্কসের কোয়েশনগুলো বিশেষ করে বলছি টু মার্কস এবং ফাইভ মার্কসের এর টু ফাইভ অ্যান্ড থ্রি মার্কস কোশন দ্বিপদ নামকরণের গুরুত্বপূর্ণ নিয়মাবলী উল্লেখ করো মনেরা ও প্রতিষ্ঠার দুটি পার্থক্য লেখ সিলভার ফিশ যে পর্বের অন্তর্গত সেই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ ফাইলাম করডাটার অন্তর্ভুক্ত একনাথার দুটি নির্ণয়ক বৈশিষ্ট্য লেখ ট্রাকিয়া ও সিগনলের দুটি পার্থক্য লেখ পর্ণকাণ্ড ও পর্ণবিন্ত কি যোগকলা ও আবরণীকলার কলার পার্থক্য আরশেলার মুখ উপাঙ্গগুলির নাম পুরুষ ও স্ত্রী আসলে পার্থক্য কিন্তু ভীষণ প্রশ্ন এই বছরের জন্য এছাড়াও পড়তে হবে মাশরুম গ্রন্থি কোল্যাক্টোরিয়াল গ্রন্থি কংগ্লোবেট গ্রন্থির অবস্থান এবং কাজ সরল ও যৌগিক ফল বলতে বোঝো যৌগিকথিস ও অস্টিকথিসের মধ্যে পার্থক্য লেখো শৈবালের দেহে সঞ্চিত দুটি খাদ্যবস্তুর নাম লেখো একটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বায়োফাইটার উদাহরণ দাও অবস্থান অনুযায়ী ভাজক কলের শ্রেণীবিভাগ করো মাশরুম গ্রন্থি কোথায় থাকে এর কাজ লেখো গবলেট কোষ কোথায় থাকে এই কোশ্চেনগুলো ইউনিট ওয়ান এবং ইউনিট টু জিস্ট করে দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চিন ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে কোনো ফাইভ মার্কসের কোশ্চেন কোশ্চিন আসবে না এখান থেকে সেই জন্য আমি টু মার্কস এবং থ্রি মার্কসের কোশ্চিনগুলো কমন দিলাম অন্তত পক্ষে এই কোশ্চিনগুলো প্রত্যেকটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবার আসছি ইউনিট থ্রি অর্থাৎ সেল বায়োলজি চ্যাপ্টার থেকে কী কী পড়তে হবে সে বিষয়ে সেল বায়োলজি চ্যাপ্টারে এখানে ইউনিটের আন্ডারে তিনটে আছে যেটা থেকে টু মার্কস থেকে শুরু করে থ্রি মার্কস ফাইভ মার্কস কোশ্চেন কিন্তু থাকবে এবং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে যে যে প্রশ্নগুলো একদম তৈরি করে রাখতে হবে সেগুলো হল সিলিয়া ও ফ্ল্যাজেলার পার্থক্য এখানে একটি পার্থক্য দেখা যাচ্ছে সেটি কোনো ম্যাটার না সিলিয়া ও ফ্ল্যাজেলার গঠনগত এবং কার্যগত পার্থক্য পড়বে মায়োজোটিক চক্র কি অ্যাপো এনজেম কাকে বলে টাইট ও সাইটের প্রধান পার্থক্য কোষ বিভাজনের সেন্ট্রোজমের ভূমিকা জিজিরো দশার উদাহরণ গ্লাই অক্সিজমের তাৎপর্য কি মাইক্রোকন্ড্রিয়া অথবা ক্লোরোপ্লাস্টকে অর্ধ স্বনির্ভর বা অর্ধ স্বাধীন অঙ্গাণু বলে কেন উৎসেচকের কর্মপদ্ধতি সংক্রান্ত প্রণোদিত সংযুক্তি বা ফিট মডেলটি ব্যাখ্যা করো ইন্টারফেস উপদশাগুলির একটি করে কাজ লেখো ক্রসিং ওভার ও কায়জমা বলতে কী বোঝো প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্যগুলি সংক্ষেপে লেখো চিত্রসহ ক্লোরোপ্লাস্টিকে পরাণু গঠন বর্ণনা দাও মেটাফেজ ওয়ান ও মেটাফেস টু এর পার্থক্য লেখো প্রকরণ সৃষ্টিতে মিউসিসের ভূমিকা কি মিওসিসের গুরুত্ব উদ্ভিত প্রাণীকোষের সাইটোকাইনিসের পার্থক্য এম আর এন এ আর এন এ টি এর একটি করে কাজ অ্যালোস্টেরিজম কি বা অ্যালোস্টেরিক এনজাইম বলতে কি বোঝো এগুলো এখানে অথবা অথবা করে দেওয়া আছে কিন্তু এগুলো সবগুলো কোশ্চেন পড়তে হবে ভীষণ ইম্পর্টেন্ট কোষ পর্দার পরণ গঠন সংক্রান্ত ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার ও নিকলসনের যে তরল মোজাইক মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গ্লাইকোক্যালিক্স বলতে কি বোঝো নিউক্লিয়াসের পরণ গঠন চিহ্নিত চিত্রের সাহায্যে বর্ণনা করো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন সংক্ষেপে দ্বিতন্ত্রী নকশা ওয়াটসন ও ক্রিক মডেলের সাহায্যে আলোচনা করো উৎসেচকের তালাচাবি নকশা বা লক কি মডেল পদ্ধতি ব্যাখ্যা করো উৎসেচকের ধর্ম তাপ সুবিধা সুনির্দিষ্টতা এখানে কিন্তু অলরেডি প্রশ্ন সংক্ষিপ্ত করে জিস্ট করে অনেক কমিয়ে দেওয়া আছে এই প্রশ্নগুলো কিন্তু ছেড়ে যাওয়া যাবে না এই প্রশ্নগুলো প্রত্যেকটা কমপ্লিট করতে হবে তাহলে সেল ভ্যালি ইউনিট থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে এবার আসছি আমাদের পরবর্তী ইউনিট প্ল্যান্ট ফিজিওলজি থেকে প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ সারিবিদ্যা অত্যন্ত জটিল একটা টপিক এবং এই টপিকের আন্ডারে বা এই ইউনিটের আন্ডারে টোটাল পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টারে ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে থেকে আমি কিছু কিছু আরও গুরুত্বপূর্ণ কোয়েশ্চিনগুলো বলছি যেগুলো অবশ্যই পড়তে হবে একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষার জন্য উদ্ভিদের বৃদ্ধি পরিমাপকারী যন্ত্রের নাম কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া কোথা থেকে শক্তি সঞ্চয় করে এগুলো এক মার্কসের কোশ্চিন নিঃশ্রাবণ বাষ্পমোচনের পার্থক্য জীবের ব্যবহারিক প্রয়োগ প্রোটিনের আরকিউ এর মান আর এর ক্ষেত্রে গ্লুকোজের মান গ্লুকোজের ক্ষেত্রে আর এর মান কত হবে বা প্রোটিন জারিত হলে আর কিউ কত হয় ফ্যাট জারিত হলে আর কিউ কত হয় এগুলো কিন্তু দেখে রাখতে হবে একটি রসস্ফীতি কোষে অবিশ্ববিন বিভাপ ও রসস্ফীতি চাপের সম্পর্ক করতে হবে বাষ্পমোচন টান কি বা রসের উৎসব নিয়ন্ত্রণকারী চারটি প্রভাবক মূলয চাপ সমসংযোগ বল অসমসংযোগ বল বাষ্পমোচন টান ভীষণ ইম্পর্টেন্ট আর কিউ কাকে বলে বা রেসপিরেটরি কুইশেন্ট কাকে বলে এর একটি তাৎপর্য লেখো জলে দ্রবীভূত ও অ্যালকোহলে দ্রবীভূত একটি করে উদ্ভিদ রঞ্জকের নাম লেখো উদ্ভিদের বৃদ্ধিতে এবিএ অর্থাৎ অ্যাফসিসিক অ্যাসিড এবং ইথিলিনের একটি করে ভূমিকা মূলরোম দ্বারা জল শোষণের প্রক্রিয়াটি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন মূলরোম দ্বারা জল শোষণের প্রক্রিয়া অর্থাৎ মূলজ চাপটা এখানে ব্যাখ্যা করতে হবে বা এটা জল শোষণের সক্রিয় জল শোষণ পদ্ধতি আসুক বা অবিশ্রবণীয় তত্ত্ব আসুক উত্তরটা কিন্তু একই হবে ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে গ্লাইকোলাইসিসের তাৎপর্য ক্লোরোসিস ও নেক্রোসিসের পার্থক্য অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন পত্ররন্ধ্রের উন্মোচন ও বন্ধ হওয়ার প্রক্রিয়া সম্পর্কিত কে প্লাস ম্যালের তত্ত্ব অর্থাৎ পটাশিয়াম ম্যালের তত্ত্ব লেভিটের যেটা ভীষণ ইম্পর্টেন্ট সবার শোষণে এটিপি উৎপাদনের হিসাব সারণীর মাধ্যমে দেখাতে হবে বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন কি এর গুরুত্ব লেখো দুধ থেকে দই তৈরিতে যে সারিবৃত্ত প্রক্রিয়াটি ব্যবহৃত হয় তার নাম লেখো প্ল্যান্ট ফিজিওলজি থেকে প্ল্যান্ট ফিজিওলজি থেকে যে ফাইভ মার্কসের কোয়েশ্চিন এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ সিফোর সাইকেল শালক সংশ্লেষের সিফোর চক্রের বিক্রিয়াগুলি ছকের সাজে উপস্থাপন করো ক্রাঞ্চ অ্যানাটমি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এছাড়া আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ক্রেবস চক্র ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি শব্দ ছকের সাজে দেখাও ক্রেবস চক্রের গুরুত্ব লেখো হাইড্রোপনিক্স বলতে কি বোঝো জল বিভাব বলতে কী বোঝো শিল্পক্ষেত্রের সন্ধান প্রক্রিয়ার দুটি প্রয়োগ কেমিওসমোটিক প্রকল্পের ভিত্তিতে আলোক ভবন ব্যাখ্যা করো কেমি অসপটিক হাইপোথেসিস ভীষণ ইম্পর্টেন্ট শালো সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলি উল্লেখ করো হিল বিক্রিয়া বলতে কি বোঝো সক্রিয় শোষণ কাকে বলে পিএস ওয়ান ও পিএস টু এর একটি পার্থক্য লেখ এই প্রশ্নগুলো যদি পড়া যায় তাহলে অলমোস্ট প্রচুর কমন তোমরা পেয়ে যাবে এবং ওভারঅল সিলেবাসটা কমপ্লিট হবে এই কোশ্চেনগুলো কিন্তু ছাড়া যাবে না এই কোশ্চেনগুলো সবকটা পড়তে হবে ভীষণ ভালোভাবে এবং অত্যন্ত হার্ড এবং অত্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক হলো প্ল্যান্ট ফিজিওলজি যার আন্ডারে পাঁচটা চ্যাপ্টার আছে সেখান থেকে আমি কোশ্চেনগুলো কিন্তু জিস্ট করে দিয়েছি এখান থেকে কিন্তু কাটছাট করা যাবে না এবার আসছি আমাদের অ্যানাদার ইম্পর্ট্যান্ট পার্ট হিউম্যান ফিজিওলজি বা মানব শারীরবিদ্যা হিউম্যান ফিজিওলজি বা মানব শারীরবিদ্যা অত্যন্ত হার্ড এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক যার আন্ডারে এখানে সাতটা চ্যাপ্টার রয়েছে এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ এটা একাদশ শ্রেণীর এবং পরবর্তী প্রতিটি ধাপে এই হিউম্যান ফিজিওলজি কাজে লাগবে এখান থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পড়তে হবে ফোবিয়া সেন্ট্রালিসের কাজ কি গেটে বাথ বা গাউট কি প্রতি মিনিটে বৃক্কে কি পরিমাণ রক্ত পরিশ্রুত হয় ফুসফুসে সিলিকার প্রবেশে কোন রোগ হয় অ্যাম্পুলা ভার্টার কি গর্ভকালীন অবস্থায় বিভিন্ন পরিবর্তন ঘটাতে সাহায্য করে কোন হরমোন টু মার্কস হিসেবে যেগুলো পড়ে রাখতে হবে সমটান পেশি সংকোচন ও সমদর্ঘ পেশি সংকোচনের পার্থক্য লেখো গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ক অর্থাৎ সেরিব্রাম ও সেরিবেলামের পার্থক্য পর্বত পীড়া কি বায়ুধারকত্ব কাকে বলে দ্বিচক্রী সংবহন কি মূত্র পরিবহনের পথ ছকের সাহায্যে দেখাও থ্রি মার্কস হিসেবে যেগুলো রেডি করতে হবে জাস্ট্রা গ্লোমেরুলার অ্যাপারেটার্স বা গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র কি এর কাজ লেখো পোটোসাইট কি সার্কোমিয়ার কাকে বলে নিঃসারকাল এবং পূর্ণ বা ব্যর্থ সূত্র কি আন্তরিক রস দ্বারা বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাক পদ্ধতি সারণীর আকারে লেখো হৃৎ কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো ভীষণ ইমপর্টেন্ট এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না এখানে অলরেডি অনেক প্রশ্ন কমিয়ে এই সংক্ষিপ্ত সার করা হয়েছে ফিকের মূল নীতির সাহায্যে কিভাবে রাত উৎপাত বা কার্ডেক আউটপুট নির্ণয় করা যায় করোনারি থ্রম্বোসিস ও এঞ্জেনাফেক্টোরিস কি ভীষণ গুরুত্বপূর্ণ যেগুলো পড়তে হবে শ্বাসক্রিয়া পদ্ধতি অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাস পদ্ধতি একটি চিত্রের সাহায্যে শ্বাসক্রিয়া পদ্ধতি বর্ণনা করো মানুষের পরিপাকতন্ত্রের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পদ্ধতি লেখো রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবগুলো খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিস ইনসিপিটাস ও ডায়াবেটিস এর পার্থক্য মানুষের পরিপাকতন্ত্রের প্রোটিন জাতীয় খাদ্যের পাচন পদ্ধতি লেখো কি এছাড়াও কাইলোমাইকন মাইসিলি ফ্যাটের শোষণ এগুলো কিন্তু দেখে যেতে হবে another next important question is শব্দশকের সাহায্যে হৃৎচক্র কার্ডিয়াক সাইকেল ভীষণ ইম্পর্ট্যান্ট শব্দশকের সাহায্যে হৃৎচক্রের বিভিন্ন দশাগলি নির্দেশ করো সাইনাপসের মাধ্যমে কিভাবে স্নায়ু স্পন্দন পরিবাহিত হয় চিত্রসহ সিনাপসের গঠন বর্ণনা করো হরমোনের ফিডব্যাক পদ্ধতি পেশি সংকোচন কৌশল কিভাবে হয় তা একটি আধুনিক মতবাদের সাহায্যে বর্ণনা করো এই কোশ্চেনগুলো অবশ্যই করতে হবে তাহলে ওভারঅল হিউম্যান ফিজিওলজি কমপ্লিট হয়ে যাবে তো যে 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 আমি বললাম পাঁচটা ইউনিট থেকে এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে সবাইকে অসংখ্য শুভেচ্ছা সবাই ভালো করে যাতে যাতে এখনও তৈরি হয়নি সবাই কোশ্চিনগুলো তৈরি করে নাও এবং তোমাদের পরীক্ষা ভালো হোক সেটাই চাই